ভিডিওটিতে আপনারা কিভাবে আপনাদের ম্যাক্স প্লেয়ারের সাহায্যে যে কোনো মুভি, হলিউড, বলিউড, তামিল, তেলেগু, যে কোনো মুভিসের ভাষা চেঞ্জ বাংলায় চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনাদের ফোনে ম্যাক্স প্লেয়ারটি ইনস্টল থাকতে হবে, না থাকলে এটি প্রথমে প্লে স্টোরে গিয়ে ম্যাক্স প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। আমার ফোনে যেহেতু আছে তাই আমি আর করছি না। তারপর যে মুভিটি আপনারা বাংলায় ভাষায় করতে চান সেই মুভিটি বের করতে হবে। যেমন আমার কাছে যে মুভিটি আছে সেটি হলো .000/2006। এই মুভিটির নাম দিয়ে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে। ইউসি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 000 মুভিস বেঙ্গলি সাবটাইটেল। করার পর এটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড বেঙ্গলি সাবটাইটেল ডাউনলোডে করে নেবার পর এটি আপনাদের ইউসি ব্রাউজারের একটি ফোল্ডারে পাবেন। এরপর ব্যাক করে গিয়ে আপনি আপনার প্লেয়ার ম্যাক্স প্লেয়ারটি ওপেন করবেন। ওপেন করার পর যেহেতু এখানে ইউটিউব কপিরাইট চলে না তাই সাউন্ডটি আমি কমিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেটিংসের এই তিনটে ফুটফুট চিহ্ন আছে, এখানে যাবেন, গিয়ে সাবটাইটেলে ক্লিক করবেন। করার পর ওপেন সাবটাইটেল করার পর আপনারা যে ফোল্ডারে আপনাদের সাবটাইটেলটি ঢুকেছে, বেঙ্গলি সাবটাইটেলটি 300-এর বেঙ্গলি সাবটাইটেল ঢুকেছে, সেইটি ওপেন করবেন। ইউসি ডাউনলোড 300 সাবটাইটেল ওপেন করবেন, এটি ক্লিক করে দেবেন। এরপর ভিডিওটি প্লে করবেন। দেখুন এখানে বাংলা লেখাটি দেখাচ্ছে। এরপর আপনি মুভিটি প্লে করবেন, আপনার ইংলিশ ভাষাটি আপনি বাংলায় দেখতে পাবেন, পড়তে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।